আমি ওকে আমার মতো একটা লালটি পরিয়ে দিই। তো আমাকে কেমন লাগছে? মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে টুটি। তাহলে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেরকম তোমাদেরকে বলেছিলাম, তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো, মাম্পি ওই জামাটা বানাবে। তো আজকে মাম্পি ওই জামাটা বানাবে। তো তুমি কি কি জিনিস নিয়ে এসেছো বলো তো। আমি প্রথমে তো আমার মা যদি দেখে এই ভিডিওটা, আমাকে খুব বকবে। আমি আমার মায়ের শাড়ি কেটে নিয়ে চলে এসেছি। সেটা অবশ্য পরি না, মশারি শাড়ি, তো জন্য মাও পরে না, তাও আমি নিয়ে এসেছি। মা জানেই না এই শাড়িটা আমি কেটে ফেলেছি। এই যে মায়ের শাড়ি কেটে নিয়ে চলে এসেছি, এটা যদি দেখে আমার মা, তো আমি আজকে এই এই শাড়িটা দিয়েই আমি ওর জন্য জামা বানাবো। ঘেরের মতো করে ড্রেস বানাতে চাই, তো খুবই সোজা ভাবে বানাবো, যাতে তোমরাও বানাতে পারো। তো কিছু স্বপ্ন কিছু আশা আর তোমাদের ভালোবাসা। আর এই নিয়ে শুরু করছি আজকে জামা বানানোর পাতা। কুচি দেবে যেরকম আমি দিচ্ছি, এরকম ভাবে দিলে খুবই সোজা হবে। কুচি 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 করে নেওয়ার পরে কি পিন মারবে? হ্যাঁ, পিন আপ মেরে নেবো, যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। এইভাবে দেখো, এই যে পিন গুলো মারবে, এগুলো একটু কাছাকাছি মারবে, ঠিক আছে? যত কাছাকাছি করা যায়। তো এইভাবে আমি পিন মেরে নেবো। এই যে একটা পিন মারা হয়ে গেছে এখানে করে। আমি ঠিক সেম ভাবে আমি এই দুটোও করে নিয়েছিলাম এভাবে। এবার এইটুকুনও করে নেবো। এবার সবকটা কুচি যেন লেগে যায় সেইভাবে পিন করে নেবে। পিন 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 মেরে নেবে, যেরকম ভাবে আমি মেরে নিলাম পিন গুলো। তো এই যে সব পিন মারার পরে এরকম লাগছে দেখতে, এটা পুরো এরকম ঘেরের মতো হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, মানে এটা ঘেরের মতো কিন্তু একটা শেপ চলে এসেছে। আর একটু যদি এটা বড় বানাতো তাহলে মাম্পিও পড়তে পারতো, তাই না? এবার আমি এই যে যেখান থেকে পিন মেরেছিলাম সেইভাবে আমি এবার সেলাই করে নেবো, এইভাবে যাতে একটার উপর একটা থেকে যায়। দেখো কিন্তু ফুটে না যায় জানো, ফুটে গেলে আবার লাগবে না। তো মাম্পি এরকম জামা প্রথমবার বানাচ্ছে, কারণ পুতুলটা অনেক বড়, এরকম জামা বানায়নি। আগে একটা বানিয়েছিল মানে ছোট পুতুলের জন্য। তো এটা একটা চ্যালেঞ্জিং জিনিস মাম্পির জন্য, কতটা সুন্দর ভাই করতে পারে। আর দ্বিতীয়ত, বাড়ি থেকে মার শাড়ি কেটে এসেছে, তো সেই ভয়টাও মনের মধ্যে রয়েছে, ধুকপুক ধুকপুক করছে। আমি তো লিংক পাঠিয়ে দেবো তোমার মাকে। না 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 না, তো ওয়ার্ল্ড কাপ প্রায় শেষের দিকে, আর এখন মনে হচ্ছে যেন একটা পয়সা কামানোর মরশুম। কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে 1x স্কোর প্রেডিক্ট করে মানুষ এত টাকা কামিয়েছে পুরো ধারণার বাইরে। iPhone 13 Pro, স্মার্ট ওয়াচ, আরো অনেক ক্যাশ জেতার সুযোগ রয়েছে। শুধু এই নয়, এই অ্যাপটিতে আপনারা লাইভ ম্যাচেরও রেজাল্ট দেখতে পারেন এবং সেই ম্যাচের স্কোর প্রেডিক্টিং বাজিও ধরতে পারেন, যেমন কে জিতবে, কে সর্বোচ্চ স্কোরার হবে এবং তারা কত রান করবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলো খেলেও আপনারা টাকা ইনকাম করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড 100DRY ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। আমি 1x বেট অনেক দিন ধরে খেলছি, এটা খুবই বিশ্বাসযোগ্য, আর আপনারাও ব্যবহার করতে পারেন। ডিসক্রিপশন এন্ড কমেন্টে 1x bet এর লিংক, প্রোমো কোড পিন করা রয়েছে, সেই প্রোমো কোডটি ব্যবহার করুন আর আপনাদের ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। তো সেলাইয়ের পরে দেখো কেমন লাগছে, সেলাই করে দিলো, কারণ পিন তো থাকবে না, ওই জন্য মাম্পি সেলাই করে আরো সুন্দর ভাবে শক্তপোক্ত বানাচ্ছে। এইটা এবার এইটা দিয়ে আমি সেলাই করে নেব, যেটা এটা উল্টো, এটা উল্টো দিতে হবে। আচ্ছা, তোমরা কিন্তু যে মাজা যদি সুন্দর করতে দাও, এই যে এরকম কিন্তু এই যে সুন্দর সুন্দর ফুল বা অন্য ডিজাইনের মাজা দিতে পারো, তাই তো? এবার শুরু করতে হবে সেলাই। তোমরা বিশ্বাস করবে না এই কথাটা শুনলে, কারণ গরমকালে তো আমরা দুপুরবেলা ভিডিও করলেই বৃষ্টি হয়েছে, এমনকি এখন শীত পড়ে গেছে, তাও দেখো আকাশের অবস্থা দেখো এখন হট করে কেমন চেঞ্জ হয়ে গেল। পুরো মানে রোদ্দুর ছিল, হট করে পুরো চেঞ্জ হয়ে মেঘ টেঘ হয়ে এখন ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে। মানে কি বলবো, মানে ভিডিও করতে গেলে এই বৃষ্টির মতো এরকম আবহাওয়ার মধ্যে পড়তে হয়, আবার বৃষ্টিও যদি এখন শুরু হয়ে যায়। ভগবানের কাছে চাই যেন বৃষ্টিটা না হয়, সুন্দরভাবে যাতে মাম্পি এই জামাটা করতে পারে, সুন্দরভাবে মাপটা নিচ্ছে। হয়ে গেল মানে সেলাই হয়ে গেল তাহলে? তো এই দেখো সেলাইটা করেছে যে মাজার ওইখানটা। এবার সেম ভাবে আমি আবার কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি কটা, যে তুমি হাতা বানাবে মানে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এরকম একটা ব্যাপার। এই যে আমার হাতার কুচি হয়ে গেল, এরকম ভাবে আমি আরেকটা হাতা বানিয়ে নেব। তো এইভাবে আমি আরেকটা কুচি বানিয়ে নেব, এপাশে একটা বেশি একটা। তো আমার এরকম ভাবে কুচি কুচি দিয়ে হাতা হিল করা হয়ে গেছে, আমি সেলাই করে নেবো। এবার বুঝিয়ে নিতে হবে আমি কোথায় বডিটা পড়বে, এখানে যেহেতু আমি এই কোনায় এইখানে সেট করে দেবো। এইভাবে এইভাবে খুবই সোজা এরকম ড্রেস বানানো খুবই সহজ তরিকাছে, তোমাদের নিজেদের জন্য বানিয়ে নিতে পারো। তো এই যে হয়ে গেল একটা হাতা লাগানো ড্রয়িং।
তো বন্ধুরা এই দেখো একটা হাতা লাগানো হয়ে গেছে, একটু ভালো করে দেখো। তো এই যে একটা হাতা লাগানো হয়ে গেছে, যখন এটা এরকম করে লাগাবো, হ্যাঁ, এই পাশে আমি এটা এইভাবে অ্যাটাচ করে দেবো আর এই পাশে হাত বেরোবে, মানে একটু ফুল 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 মাম্পি বকাও খেতে পারে। তো তোমার কি মতামত বলো, এই যে মুচকি ইনোসেন্ট হাসি দিয়ে থাকলে তো হবে না? আমার তো খুবই ভালো লাগছে, আমার এত সুন্দর একটা ড্রেস বানিয়ে দিচ্ছে, আর তুমি বকা খাবে না? সেরকম তোমরাও বাড়িতে করতে পারো, এটা পড়ানোর পরে বোঝা যাবে যে কতটা সুন্দর লাগছে মেঘাকে। তো দেখো মেঘাকে জামাটা পরানো হচ্ছে, মেঘা পুরো রেডি ড্রেসটা পরার জন্য, তোমরা দেখো। এখনো তো পরানো ঠিকঠাক ভাবে মানে সেট হয়নি, সেট হয়ে যাওয়ার পরে মেঘাকে যা সুন্দর লাগবে না, মানে মাম্পির থেকে অনেক সুন্দরী হয়ে যাবে। হ্যাঁ মাম্পি, তোমার তো এই সুন্দর হয়ে যাবে, তোমার হিংসা হবে না? তোমার হিংসা হবে না? তো মেঘার পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে, মানে আগে যে ড্রেসটা পরেছিল তো ওটা থেকে এই ড্রেসটা একদমই আলাদা। এই দেখো পিছনে তোমরা এইভাবে সেলাই করে নেবে যাতে অ্যাটাচ করে দাও, হ্যাঁ সুন্দর হয়ে যাতে সেট হয়ে থাকে। গিট্টি দাও, কথাড়ি কোথায় গিট্টি দেব? এই যে এখানে গিট্টি দাও, সামনে থেকে দেখো লুকটা কিন্তু চলেই এসেছে। তুমিও কি ড্রেস পরলে এরকম পিন মারো? আমি না মাঝে মাঝে আমার ড্রেস যদি কোথাও পটাশ করে ই হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেলাই করার টাইম আছে। তো দেখো আমাদের মেঘাকে সুন্দরভাবে ড্রেসটা পরানো হয়ে গেছে, পিনও প্রায় মারাই হয়ে গেছে। তো আমি ওকে আমার মতো একটা লালটি পরিয়ে দিই। তো আমাকে কেমন লাগছে মুখটা টিপটা পরে? এবার তোমাদের ভালো সিনেমাটিক শটে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। তো এই যে আমাদের মেঘা, মানে একদম চেনাই যাচ্ছে না। তো দেখো এত সুন্দর মাম্পি করতে পেরেছে, তো ওই জন্য মাম্পি নিজেও খুবই খুশি, খুবই সুন্দর লাগছে না? তো মাম্পি নিজে বানিয়েছে, এবার দেখো মার শাড়ি নিয়ে এসেছে, এবার সেটা যে এত সুন্দরভাবে করবে। তোমরা কমেন্টে সবাই বলো, যারা যারা দেখছে সবাই বলো, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে কিন্তু একবার বলো যে কেমন লাগছে তোমাদের। আমার তো খুবই সুন্দর লাগছে, আমার আর মাম্পি তো আমরা খুবই খুশি এই রূপে দেখে মেঘাকে। তারপর একটা টিপও পরিয়ে দিয়েছে, এবার টিপ পরানোর পরে পুরো মাম্পির মতো লাগছে। সত্যি ওরম করো না, কত সহজে আর কত তাড়াতাড়ি এই ড্রেসটা মাম্পি বানিয়ে ফেললো, তো গুড জব। আমার এই ড্রেসটা দেখে মনে হচ্ছে নিজের জন্য একটা ড্রেস বানাই। ও পুটি বুলটি, তোমরা কি করছো? দেখো মেঘা দিদির জন্য নতুন ড্রেস বানিয়েছে, কতটা সুন্দর লাগছে একটু দেখে আসো বুলটি পুটি। আমি তো পুটির কাছ থেকে আরাম কাচ্ছি ওর চুল দিয়ে, আমার তো খুব আনন্দ লাগছে। ওয়াও, ঠিক আছে আমি মেঘা দিদির ড্রেস দেখতে যাবো। এ পুটি চ, দুজন মিলে যাই, চলো 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 দুজন মিলে দেখে আসি চলো। এ ওই দেখো কুকুরটা, ওই সেদিন আমাদের দুজনকে দাওয়া দিয়েছিল, একটু সাইড দিয়ে এসো। তো পুটি বুলটি এই দেখ কতটা সুন্দর লাগছে, একটু বড় তোদের থেকে, বাট তোরা এইভাবে দেখ কি মজা পুটি, আমার ড্রেস তুই নিবি না কিন্তু? আমিও আমার মাকে বলবো বানিয়ে দিতে। ঠিক আছে আমি তোকে একটুখানি দেবো কানে আমার ড্রেসটা। কি আনন্দ লাগছে আর মেঘা দিদিকে কতটা সুন্দর লাগছে। আমাদের মেঘা হচ্ছে এই ড্রেসটা পরে এখন ড্যান্স করবে, তো এখন নাচ করছে মেঘা। মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। তোমরা কিন্তু একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।